আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের আজকে ছাদ ঢালাই হবে রান্না করার, ছোটোখাটো একটা ছাদ। এটা হচ্ছে শুধু রান্না করার জন্য। এই পাশে হচ্ছে আমাদের বড় ঘর, আর এই পাশে হচ্ছে আমরা এক্সট্রা করে রান্নাঘর করতেছি। আর এই যে মেশিন টেশিন সব কিছু নিয়ে আসছে ছাদ ঢালাই দেওয়ার জন্য। অ্যান্ড সকাল মোটা 7টা সাড়ে 8টার মধ্যে ওটা চলে আসছে, এবং এরাও হচ্ছে বালিগুলো ক্লিন করতেছে। পরে দেবো স্যার, পরে করবো, শুধু এখানে বিশ মিনিট করবে, এই করো আচ্ছা। তো মিলাদ পড়ানো হয়েছে এবং সব কিছু শেষ করে এখন হচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হবে। আর সকালে মোটা 8টার দিকে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, ছোটোখাটো একটা ছাদ। এটা 15,000 টাকা কন্ট্রাক্ট করেছি তাদের সাথে, যে 15,000 টাকার মধ্যে ছাদ ঢালাই দিয়ে যাবে। আর সব দিকে এখন ঘোলা দিয়ে দিচ্ছে, ঘোলা দিয়ে এখন সব মানে পরিপূর্ণভাবে শুরু হবে ঢালাইটা। আচ্ছা, আমাদের রান্নাঘরে যেহেতু দোতলা হবে না, সেই জন্য আমরা হচ্ছে ফ্ল্যাট ভীম দিয়ে এই ছাদটা করতেছি। ভীম এবং ছাদ একসাথে ঢালো হয়ে যাবে। আর দুইখানে তো দোতলা করার কোনো পরিকল্পনা নাই, যেহেতু এটা শুধু রান্নাঘর ছিল, আমরা ও পাশে দোতলা করবো রান্নাঘরের কাজ শেষ করে। আর এই পাশে হচ্ছে ফ্ল্যাট ভীম দিয়ে হচ্ছে আমরা আমাদের রান্নাঘরটা কাজ করতেছি। ওকে, তো অলমোস্ট হচ্ছে অর্ধেক ঢালাইয়ের কাজ শেষ। ঢালাইটা হচ্ছে একবারে ক্লিয়ার হয়ে গেছে অর্ধেক ঢালাই। এই যে এতটুকু পর্যন্ত, নিচে অনেক কাজকর্ম ছিল, ওগুলো শেষ করে মাত্র উপরে দেখতে আসলাম। আর এই যে ভাইব্রেশন দিয়ে ভাইব্রেট ইয়া করতেছে, ঢালাইগুলোকে ঠিকভাবে রডের ফাঁক ফুকরে ঢুকাচ্ছে। আর এই আর কি, আর এই যে অলমোস্ট হচ্ছে ঢালাই একবারে ফিনিশিংয়ের পর থেকে ঢালাই শেষ। এখন শুধু
কি বলে এটাকে হচ্ছে ওই পাশে শেষ, এই পাশটা এটাকে প্লেন করবে। আর আমরা হচ্ছে স্লোপটা দিচ্ছি হচ্ছে পিছনের সাইডে, ওই সাইডে 5 দিব। ওই ওই পাশে পানি যাওয়ার জন্য জায়গা আছে। আর এই যে এটা হচ্ছে এখন এই পাশটা প্লেন করে অলমোস্ট কাজ শেষের পর্যায়ে। আচ্ছা, এই হচ্ছে ছোটখাটো ভিডিও, আর ছাড় ডালা শেষ, আর মাঝখানে আম গাছটাও রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্মৃতি হিসেবে থাকবে আমার ফেসবুকে।